আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শান্ত আক্তার। ক্রিকেট বিশ্বে দুই দলই এক প্রকার অচেনা, তবে ফুটবলের কল্যাণে স্পেনের নাম সবারই জানা। কিন্তু যদি বলা হয় স্পেনিশরাও পেশাদার ক্রিকেট খেলে, তাহলে কিছুটা অবাক হলেও অবিশ্বাস্য মনে হবে না কারো। কিন্তু যদি বলা হয় আইল অফ ম্যান নামেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলুড়ে একটি দল আছে, এবার কিন্তু খটকা লাগাটা স্বাভাবিক। আসলে দ্বিতীয় নামটি কোনো দেশের নয়, এটি যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল ও দ্বীপ। এটি আইরিশ সাগরে আয়ারল্যান্ড ও ব্রিটিশ দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর শাসক ব্রিটেনের রাষ্ট্রপ্রধান তথা রাজা অথবা রানী, অর্থাৎ বর্তমানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এই অঞ্চলের প্রধান। এই প্রায় অজানা দেশটির ক্রিকেট দলে এবার ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছে, যদিও এই ইতিহাস তাদের জন্য দীর্ঘমেয়াদে লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। রোববার টি-20 সিরিজের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে মাত্র 10 রানে অল আউট হয়েছে লাইন অফ ম্যান। স্বীকৃত টি-20তে এটি সর্বনিম্ন স্কোর। এর আগে এই রেকর্ড ছিল তুরস্কের দখলে। 2019 সালে চেক রিপাবলিকের বিপক্ষে 21 রানে অল আউট হয়েছিল তুরস্ক। তবে মাত্র 10 রানে অল আউট হলেও 8.4 ওভার পর্যন্ত বল মোকাবেলা করেছে আইল অফ ম্যান। দলটি 7 ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি, ব্যক্তিগত সর্বোচ্চ রান মাত্র 4, বাকি 6 রান করেছেন 3 জন মিলে। জবাবে 2 বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্পেন। প্রথম বলটি নো হওয়ার পর টানা 2 বলে আসে ছক্কা। এই জয়ে 6 ম্যাচের সিরিজ 5-0 ব্যবধানে জিতে নিল স্পেনিশরা। 2018 সালে আন্তর্জাতিক টি-20 পূর্ণ সদস্যপদ পায় আইল অফ ম্যান। 2019 সালের 1 জানুয়ারি থেকে ICC-র পূর্ণ সদস্য দেশের সঙ্গে তাদের সব ম্যাচ আন্তর্জাতিক স্বীকৃতি পায়। 2020 সালের 21 আগস্ট তাদের আন্তর্জাতিক টি-20তে অভিষেক হয়। প্রতিপক্ষ ছিল গার্নসি। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।